দেখুন, এবার মাফ চাইল সৌদি আরব। লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সঠিকভাবে নিরাপত্তা পালন করতে না পারায় মাফ চাইল সৌদি ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের খেলার আগে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়, কিন্তু সৌদি ফুটবল দল স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তা পালনে অংশ নেয়নি বলে অভিযোগ ওঠে। এতে সমালোচনার ঝড় শুরু হয় সংবাদ মাধ্যমে। এর জেরে সৌদি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মাপ চেয়েছে। তারা বলেছে এটা তাদের প্রতি অশ্রদ্ধা নয় এবং ইচ্ছাকৃতও নয়। শনিবার লন্ডন ব্রিজের সামনে হামলায় নিহতদের মধ্যে 2 জন অস্ট্রেলিয়ান নাগরিকও ছিল। তাদের স্মরণেই অস্ট্রেলিয়ান ফুটবলাররা গোল হয়ে পরস্পর হাত ধরাধরি করে নিরাপত্তা পালন করে, কিন্তু সৌদি ফুটবলাররা তা করেনি। তাদের কয়েকজন নীরব থাকলেও কয়েকজন তাদের অর্ধে অনুশীলন করতে থাকে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶